ফুলচারি উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা 12 জুলাই সোমবার হত্যাকারী খুনি কাঞ্চনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে খুনি কাঞ্চনের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগ নেতা রকিব খুনি কাঞ্চনের বাড়িতে বিক্ষোভ জনতা আগুন ধরিয়ে দিয়েছে।